হ্যালো বন্ধুরা, আজকে চমৎকার একটি মজার একটি অ্যাপস নিয়ে এলাম আপনাদের মাঝে। আশা করি অ্যাপসটি আপনাদের কাছে ভালো লাগবে, এটি খুব মজার একটি অ্যাপস। তো বন্ধুরা, আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে নতুন একটি অ্যাপস, অ্যাপ লক আলটা। ওকে, তো দেখতে পাচ্ছেন এখন আমি দেখাবো বন্ধুরা, এটাকে ওপেন করলাম। তো ওপেন করার পর আমরা অ্যাপসের ভিতরে উপরে দেখতে পাচ্ছেন, একেবারে জাস্ট এখানে চলে গেলেন, এখানে ক্লিক করার উপরে। ওকে, উপরে আমরা ক্লিক করলাম। তো ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস সংখ্যা নিয়ে আসবে, এখানে আমরা পিনকোড দেবো। এখানে মনে করেন আমি 4টি 0 দিলাম, 1 2 3 4। তো দেওয়ার পর এভাবে নিয়ে আসবে। তো বন্ধুরা একটা অ্যাড আসবে, তো বন্ধুরা একটা অ্যাড আসবে, 5-6 সেকেন্ড দেখে নেবেন। তো বন্ধুরা আমাদের এখানে অ্যাপসের ভিতরে নিয়ে আসলো। তো আমরা অনেকেই ফেসবুকে, ফেসবুক বলেন, ইমো বলেন, আলাদা আলাদা সফটওয়্যার চালাই, কিন্তু দেখা গেছে আমাদের টেলিফোনে যখন আমরা লক খুলি সমস্ত লক খোলা হয়ে যায় এবং সমস্ত লক, সমস্ত সফটওয়্যার ওপেন হয়ে যায়। এক লকে আমরা সমস্ত সফটওয়্যারে ঢুকতে পারি, কিন্তু এটা আমি নিয়ে আসছি, আপনি আলাদা আলাদা সফটওয়্যার এখান থেকে লক করতে পারবেন। তো বন্ধুরা এখন আমি দেখাবো, একটু অ্যাড বেশি আসে যায়। তো বন্ধুরা এখানে আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন সফটওয়্যার, এটি হচ্ছে প্রথম, এখানে 2টি সেকশন 2টি শাখা, এখানে 2টি শাখা। তো আপনি এখানে ডাইন পাশেটা ক্লিক করে দেখতে পারেন কি আছে না এখানে, তো কী কী সফটওয়্যার আছে, আপনি কোনটা, আপনি এখন চাইলে আবার বাম পাশেটা আসলেন, আপনি যদি এখন চান আপনার ফেসবুক লক করে দেবেন, তো শুধু আপনার ফেসবুক লক। ওকে, তো আমরা এখানে ডাইন পাশে দেখতে পাচ্ছি সব তালার মতো, এখানে তালা, এখানে তালা, সমস্ত তালা। জাস্ট আপনি একটা একটা লক করতে পারেন, আপনি একটা একটা আলাদা সফটওয়্যার, যেমন গ্যালারি বলেন, ইমো বলেন, আমি শুধু আমার ফেসবুকটাকে লক করব। ওকে, জাস্ট এখান থেকে আমরা এখন ব্যাগে চলে আসব। তো ব্যাগে চলে এসে দেখবো আমাদের ফেসবুকটা লক হইল কি না। তো আমি ফেসবুকে ক্লিক করলাম, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অটোই লক হয়ে গেছে। এখন ওখানে যে পিন নাম্বার দিয়ে আপনি খুলেছেন সেই পিন নাম্বার 4টি এখানে দিয়ে দেবেন, সংখ্যা 4টি, যে কোনো সংখ্যা। জাস্ট এভাবে আপনার ফেসবুক ওপেন হয়ে গেল। তো বন্ধুরা এইভাবে দেখতে পাচ্ছেন একটি একটি করে, দেখা গেছে আপনাদের বাসায় অনেক বাচ্চা কাচ্চা আছে, তারা হয়তো আপনার ফোন ধরে, তারপর একটা ভয় লাগে যে কোনো নাম্বারে কল দিল কি না, বা কোনো গ্যালারিতে কোনো ছবি নষ্ট করলো কি না। তো বন্ধুরা আমি এখানে লক করে রেখেছিলাম ডায়াল নাম্বারে, জাস্ট আমি ডায়াল নাম্বারটা এখন অন করলাম, ঠিক আছে। এইভাবে আপনি লক করতে পারেন। তো এইভাবে প্রতিটা সফটওয়্যার আপনি আলাদাভাবে লক করতে পারেন, যেমন আপনি মনে করেন ইমো একটা আলাদা সফটওয়্যার, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, জাস্ট এইভাবে আপনি আলাদা আলাদা একটা একটা সফটওয়্যার লক করে রাখতে পারেন, যেটা আপনার ইম্পর্টেন্ট লক, বা দেখা গেছে আপনার গ্যালারিতে কোনো কিছু আছে গোপন কিছু, আপনি কাউকে দেখাবেন না, জাস্ট আপনার গ্যালারিতে আপনি ইচ্ছে মতো পিন নাম্বার দিয়ে, পিন কোড দিয়ে লক করে রাখতে পারেন। তো বন্ধুরা এটা তো লক করলাম, এখন আমরা লকটা খুলবো কীভাবে। তো এখন আমরা চলে আসলাম আবার ভিতরে। তো বন্ধুরা সবসময় উপরে দেখতে পাচ্ছেন অ্যাপ লক আলটা, আপনারা উপরে ক্লিক করবেন। ওকে, নিচে অ্যাড, একটু অ্যাড বেশি আসে, ফ্রি অ্যাপ তো তাই। তো উপরে ক্লিক করলাম, ট্যাপ করলাম, ট্যাপ করে চলে আসলাম। এখন যে আমরা লক করছি এই নাম্বার দিয়ে 4টি সংখ্যা, তো ওই সংখ্যা 4টি আবার এখানে দিয়ে দেবো, জাস্ট 4টি 0, আপনার ইচ্ছে মতো আপনি ফোন নাম্বার দিয়ে নেবেন। একটু অ্যাডটা বেশি এসে যায়, তো কিছু করার নেই, তো কিছু করার নেই, অ্যাড একটু বেশি এসে যায়। তো বন্ধুরা তারপর আমরা কী করলাম, আবার ফাইলের ভিতরে চলে আসলাম পিন নাম্বার দিয়ে, যেভাবে লক খুলবো, খোলার পিন নাম্বার একই পিন নাম্বার। তো এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনি দেখতে পাচ্ছেন যেটা লক করেছেন এইগুলি তালা খোলা, নিচেরগুলি তালা ক্রস। ওকে, নিচেরগুলি ক্রস দেখতে পাচ্ছেন, এটা একটা ক্রস, এটা একটা ক্রস, ঠিক আছে। তো এখন আমরা কী করব, আমাদের এই তালাটা ফেসবুকের জাস্ট এই তালাটার উপর ট্যাপ করব, জাস্ট কী হলো লকটা খুলে গেল, একটু অ্যাডটা বেশি আসে। তো বন্ধুরা একটু অ্যাডটা বেশি আসে, বিরক্তিকর, যাই হোক কোনো সমস্যা নেই, এইভাবেই করব। তো আপনি এইভাবে আলাদা মেসেঞ্জার বলেন, হোয়াটসঅ্যাপ বলেন, স্ক্রিন রেকর্ডার বলেন, এবং টাইম পাসে যেটি আসে এটাকে আমি ফোনপ্যাড যেটা ডায়াল প্যাড এটাকে আমি বন্ধ করে দিলাম। জাস্ট আপনি কী গেলেন, তালার উপরে ক্লিক করলেন, ক্লিক করার পর এটাকে আপনি বন্ধ করে দিলেন। তো বন্ধুরা এটা কী করলেন,
যেটা ডায়াল প্যাড সেটাকেও বন্ধ করে দিলাম ক্লিক করে, জাস্ট আমাদের এভাবে নিয়ে আসলো। এখন আর কোনো লক আপাতত এখানে নেই, এখানে দেখতে পাচ্ছেন ডায়াল নাম্বার নেই। এখানে দুইটি সেকশন, বাম পাশেরটা এবং ডান পাশেরটা, সব মিলিয়ে সবটা। তো আমরা এখান থেকে এখন ব্যাকে চলে গেলাম, তো ব্যাকে চলে গিয়ে দেখবো আমাদের ফেসবুকটা এখনও লগ আছে কি না। তো দেখতে পাচ্ছেন অলরেডি ফেসবুক লগ নেই, তো ফেসবুক লগ খুলে গেল। তো বন্ধুরা অত্যন্ত মজার একটি অ্যাপস, আপনাদের সকলের কাছে ভালো লাগবে। এখন ডায়াল নাম্বারটা দেখছি, সবাই সকলের কাছে ভালো লাগবে, লক নেই। এইভাবে আপনি সফটওয়্যারটি ডাউনলোড করে আপনি লক করে রাখতে পারেন আলাদা আলাদা সফটওয়্যার। তো বন্ধুরা অবশ্যই বুঝতে পারছেন আশা করি, তো ভিডিওটা ভালো লেগেছে। তো বন্ধুরা এখন চলে যাব আমরা প্লে স্টোরে, কীভাবে আপনি অ্যাপসটি ডাউনলোড করবেন। অ্যাপসটি তো আপনাকে আগে ডাউনলোড করতে হবে, জাস্ট আমি তো আগে ডাউনলোড করে রেখেছিলাম এই জন্য আপনাদেরকে আগে দেখিয়েছি। এখন এখানে দেখতে পাচ্ছেন একদম উপরে আমি সার্চ করেছিলাম, জাস্ট এখানেই দেখতে পাচ্ছেন অ্যাপ লক আল্ট্রা। ওকে, অ্যাপ লক আল্ট্রা আপনি ক্লিক করেন। জাস্ট আমি অল্পতে বুঝাচ্ছি না, হয়তো ভিডিও অনেক বড় হয়ে যাবে এই জন্য আমি অল্পতেই শেষ করছি। তো এটা যেটা দেখছেন উপরে এটা না, আপনি এখানে আসবেন। জাস্ট আমি ডাউনলোড করে রেখেছি, জাস্ট দেখে রাখুন, প্রয়োজন হলে একটি স্ক্রিনশট নিয়ে রাখুন। জাস্ট এটি আমার ডাউনলোড করা ছিল, এখন ওপেন করলে আবার চালু হয়ে গেল। তো বন্ধুরা এই অবস্থায় একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, অ্যাপ লক আল্ট্রা, তো এখানে যাবেন। তো বন্ধুরা এরকম অনেকগুলো অ্যাপস আছে, তো অন্য অ্যাপস নিয়ে আবার অন্য বিষয়ে কথা বলবো। এখানে যেটা উপরে দেখতে পাচ্ছেন এটা দিয়ে যা সংখ্যা দিয়ে এইভাবে লক করা যায়, আর ওটা হচ্ছে নাম্বারটা এটা দিয়ে ঘড়ির টাইম দিয়ে লক করা যায়। জাস্ট এগুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলাপ করব। তো বন্ধুরা আজকে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। তো ভিডিও বেশি বড় হয়ে গেছে, আমি বড় করবো না, বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। সকলেই ভালো থাকুন, আগামী ভিডিও নিয়ে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।